তোমাদের হচ্ছে কার্নন ম্যাপ, ট্রুথ টেবিল অ্যান্ড কার্নন ম্যাপস, ট্রুথ টেবিল অ্যান্ড বুলিয়ান এক্সপ্রেশন, ঠিক আছে? তো প্রথমেই দেখো লেখা আছে কার্নন ম্যাপস, মানে হু ডেভেলপ দ্য কার্নন ম্যাপ, ঠিক আছে? দেখো যে সায়েন্টিস্ট যে কার্নন আছে, এক টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, ডেভেলপ বাই দ্য কার্নন ম্যাপ অ্যাট বেল ল্যাবস ইন 1953 হোয়াইল ডিজাইন ডিজিটাল লজিক বেসড টেলিফোন সুইচিং সার্কিট, ঠিক আছে? 1953 সালে বেল ল্যাবেতে একজন সায়েন্টিস্ট ছিলেন, টেলিকমিউনিকেশন মানে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার ছিলেন, তার নাম হচ্ছেন কার্নন। ওনার নাম অনুসারেই এটা কার্নন ম্যাপ নামকরণ করা হয়েছে, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন অফ কে ম্যাপ, ঠিক আছে? যেটা বলা হয় মানে কার্নন ম্যাপকে সংক্ষেপে বলা হয় কে ম্যাপ। কি বলা হচ্ছে, ইন মেনি ডিজিটাল সার্কিটস অ্যান্ড প্র্যাকটিক্যাল প্রবলেমস উই নিড টু ফাইন্ড এক্সপ্রেশন উইথ মিনিমাম ভেরিয়েবলস, উই ক্যান মিনিমাইজ বুলিয়ান এক্সপ্রেশন অফ থ্রি অর ফোর ভেরিয়েবলস ভেরি ইজিলি ইউজিং কে ম্যাপ উইদাউট ইউজিং এনি বুলিয়ান অ্যালজেব্রা থিওরিমস। মানে আমরা তিনটে বা চারটে ভেরিয়েবলের কে ম্যাপ করতে পারি কোন রকম অ্যালজেব্রা, মানে বুলিয়ান যে আমরা অ্যালজেব্রা গুলো যে থিওরি গুলো পড়েছিলাম সেই থিওরি গুলো ছাড়াই আমরা কে ম্যাপ দিয়ে আমরা ইজিলি বুলিয়ান এক্সপ্রেশন গুলোকে আমরা মিনিমাইজ করতে পারি, ঠিক আছে? কে ম্যাপ ক্যান টেক টু ফর্মস, মানে দুটো ফর্মে হয়। একটা হচ্ছে আমরা জানি এসওপি, দ্যাট মিন সাম অফ প্রোডাক্ট, আর একটা হচ্ছে POS, দ্যাট মিনস হচ্ছে প্রোডাক্ট অফ সাম অ্যাকর্ডিং টু নিড অফ প্রবলেম, মানে যখন যেটা দরকার হবে সেই অনুযায়ী এটা আমার সলভ করা হয়, ঠিক আছে? কে ম্যাপ ইজ দ্য টেবিল লাইক রিপ্রেজেন্টেশন বাট ইট গিভস মোর ইনফরমেশন দ্যাট ট্রুথ টেবিল। কে ম্যাপ কি বলছে, একটা রিপ্রেজেন্টেশন বাট ইট গিভস মোর ইনফরমেশন দ্যাট ট্রুথ টেবিল। বিভিন্ন রকম ট্রুথ টেবিল থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পাওয়া যায়। উই ফিল গ্রিড টু কে ম্যাপ জিরোস অ্যান্ড ওয়ানস দেন সলভ ইট বাই মেকিং গ্রুপস, মানে এটাকে জিরো ওয়ান দিয়ে আমার ওই ঘরগুলোকে করা হয়, তারপরে সেই অনুযায়ী আমাদের সলভ করা হয়। তো বলছে প্রথম কি বলছে, স্টেপ টু সলভ এক্সপ্রেশন ইউজিং কে ম্যাপ। তোমরা সবাই আমার ভয়েস শুনতে পাচ্ছো তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, তো মেন হচ্ছে স্টেপ টু সলভ এক্সপ্রেশন ইউজিং কে ম্যাপ, মানে আমাদের কে ম্যাপ কে সলভ করার জন্য কি কি আমাদের স্টেপে দরকার হয়, ঠিক আছে? তো প্রথম স্টেপ হচ্ছে সিলেক্ট কে ম্যাপ অ্যাকর্ডিং টু নাম্বার অফ ভেরিয়েবলস, মানে আমাদের কতগুলো ভেরিয়েবল আছে, কতগুলো ভেরিয়েবল আছে সেই অনুযায়ী ডিপেন্ড করে আমাদের কে ম্যাপটা ডিজাইন করা হয়। মানে অ্যাকচুয়ালি এর আগের দিনে বলছিলাম টু ভেরিয়েবল, থ্রি ভেরিয়েবল, টু ভেরিয়েবল হলে চারটে কম্বিনেশন হবে, থ্রি ভেরিয়েবল হলে আটটার কম্বিনেশন হবে, চারটে ভেরিয়েবল হলে 16টার কম্বিনেশন হবে, মানে 2 to the power n, তার উপর ডিপেন্ড করে হয়, ঠিক আছে? আইডেন্টিফাই মিন টার্মস অর ম্যাক্স টার্ম অ্যাজ গিভেন ইন প্রবলেম, মানে মিন টার্ম আর ম্যাক্স টার্ম যেটা দেওয়া থাকবে প্রবলেমে সেটা অনুযায়ী আইডেন্টিফাই করতে হবে। এরপরে দেখো ফর এসওপি লেখা আছে, দেখো ভালো করে দেখো, ফর এসওপি তিন নম্বর পয়েন্টটা দেখো, ফর এসওপি পুট ওয়ান্স ইন ব্লকস অফ কে ম্যাপ রেসপেক্টিভ টু দা মিন টার্ম, মানে যদি এসওপি হয় তাহলে ওয়ান ব্লক, যেগুলো মানে ধরো ধরো সাপোজ একের ঘরটা দিয়েছে সেখানে ওয়ান ব্লক ওয়ান ফিল আপ করতে হবে, টু দিয়ে আছে সেখানে ওয়ান করতে হবে, সেগুলো এক দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, বাকিগুলো জিরো দিয়ে। আর যদি পিওএস ফর্মে হয়, ধরো সাপোজ হলো প্রোডাক্ট অফ সাম ফর্মে হলো, তখন হলে কি হবে, জিরো দিয়ে ব্লক গুলোকে ফিল আপ করতে হবে, বাকিগুলোকে ওয়ান দিয়ে ফিল আপ করতে হবে। কি বললাম বুঝতে পারলে? যদি এসওপি ফর্মে হয় তাহলে আমার যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোকে ওয়ান দিয়ে ফিল আপ করতে হবে, বাকিগুলোকে জিরো দিয়ে হবে। যদি পিওএস ফর্মে হয় মানে প্রোডাক্ট অফ সাম ফর্মে হয় তাহলে জিরো দিয়ে ঘরগুলো ফিল আপ করতে হবে, বাকিগুলো ওয়ান হবে। অর্ঘ একটু লেট হলো হ্যাঁ নাকি? স্যার, বলছি একটু লেট হয়ে গেল নাকি আসতে? প্রথমবারটা জয়েন হচ্ছিলাম, আচ্ছা আচ্ছা, প্রথমবারটা জয়েন হচ্ছিল, হ্যাঁ বুঝতে পারছি প্রথমবার প্রবলেম হচ্ছিল। লিঙ্কটা জয়েন, হ্যাঁ প্রথমবারটা হচ্ছিল না, আমি তাই জন্য দ্বিতীয়বারটা আমি করলাম আর কি তোমাদের জন্য। তো আমার স্ক্রিনটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ আমি কে ম্যাপটা পড়াচ্ছি, ঠিক আছে? কে ম্যাপ পড়াচ্ছি মানে কার্নন ম্যাপস। তো কিভাবে আমাদের এগুলো প্রবলেম গুলো সলভ করতে হয় তার জন্য কিছু প্রসিডিওর বা স্টেপস আছে, সেইগুলো পড়াচ্ছি। 1, 2, 3, 4, 4টে পয়েন্ট হয়ে গেছে। তারপর বলছে মেক রেক্টেঙ্গুলার গ্রুপস কন্টেনিং টোটাল টার্মস ইন পাওয়ার অফ টু লাইক 2, 4, 8 অ্যান্ড ট্রাই টু কোভার অ্যাজ মেনি এলিমেন্টস অ্যাজ ইউ ক্যান ইন গ্রুপ, মানে এটা আমি বলেছিলাম দুটো দিয়ে গ্রুপ হবে, চারটে দিয়ে গ্রুপ হবে, আটটা দিয়ে গ্রুপ হবে, 16টা দিয়ে করবে, মানে মানে অ্যাকচুয়ালি অড নাম্বার হবে না, ইভেন নাম্বার দিয়ে গ্রুপ হবে, মানে দুটো দিয়ে গ্রুপ করা যায়, চারটে দিয়ে গ্রুপ করা যায়, আটটা দিয়ে গ্রুপ করা যায়, 16টা দিয়েও গ্রুপ করা যায়, ঠিক আছে? তা আমাকে দেখতে হবে সবসময় ম্যাক্সিমাম নাম্বার কটা হচ্ছে, 16টা দিয়ে যদি হয় তাহলে 16টা দিয়ে আগে দেখবো, যদি না হয় 8টা দিয়ে দেখবো, না হলে 4টে দিয়ে, না হলে 2টো দিয়ে, ঠিক আছে? ফ্রম দ্য গ্রুপস মেড ইন স্টেপ 5 ফাইন্ড দ্য প্রোডাক্ট টার্ম সাম অফ দেম ফর এসওপি ফর্ম, ঠিক আছে? এরপর হচ্ছে যে এসওপি ফর্ম দিয়ে দেখো কে ম্যাপের একটা
তিনটে ভেরিয়েবলস আছে, ধরো সাপোজ দিয়ে আছে এই দেখো জেড ইজ ইকাল টু সামেশন অফ, এই যে সামেশন চিহ্নটা দিয়ে আছে না, এই যে দেখো কে ম্যাপ অফ থ্রি ভেরিয়েবল, জেড ইজ ইকাল টু কি সামেশন অফ বলে তো, এই চিহ্নটাকে কি বলে সামেশন বলে তো, হ্যাঁ স্যার, হ্যাঁ সামেশন অফ দিয়া, যদি এই ফর্মে সামেশন অফ এ প্রফিট দিয়া থাকে তাহলে জেনে নিবে যে এটা এসওপি ফর্মে দিয়েছে, দেখো উপরে হেডিং করা আছে এসওপি ফর্ম, দ্যাট মিন সাম অফ প্রোডাক্ট ফর্ম, আর যদি এটা পাই পাই দিয়ে ডিনোট করা থাকে তাহলে জেনে নিতে হবে এটা প্রোডাক্ট অফ সাম ফর্মে আমাকে অ্যানসারটা দিতে হবে। তো দেখা যাচ্ছে এ বি সি 1 3 6 7, মানে এ বি সি টা দেখে কি মনে হচ্ছে এটা কি, এটা কি ডিনোট করছে, এ বি সি যে লেখা আছে সামেশন অফ এ বি সি এটা কি ডিনোট করছে, সামেশন অফ এ বি সি দিয়ে আছে, এ বি এ বি সি টা কি কি ডিনোট করছে, কি এটা নাম্বার অফ ভেরিয়েবল, মানে যে ভেরিয়েবল তিনটে আছে এ বি সি সেইটা ডিনোট করছে, ঠিক আছে, আর 1 1 3 6 7 যেটা দিয়ে আছে সেগুলো আমার মিন টার্ম গুলোকে রিপ্রেজেন্ট করছে, কি বললাম বুঝতে পারলে, ওই সামেশন অফ দিয়ে এ বি সি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার ভেরিয়েবল, ভেরিয়েবল গুলোর নাম গুলো এ বি সি তিনটে ভেরিয়েবল, আর 1 3 6 7 যেগুলো আছে সেগুলো আমার মিন টার্মস গুলো দিয়ে আছে, কি বললাম বুঝতে পারছো, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ তো দেখো হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ এখানে দেখো তিন এ বি সি তিনটে ভেরিয়েবল, তার মানে কটার কম্বিনেশন হবে, আমি কি বললাম 2 টু দি পাওয়ার n, যদি n যদি 3 হয় তাহলে কটা ভেরি কটার মানে কটা ছকটা কত হবে, কটার কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার q, হ্যাঁ 8টা, কে বললে 8টা, শিবনাথ, হ্যাঁ স্যার, হ্যাঁ 8টা ভেরিয়েবল হবে, 8টা মানে 8টার কম্বিনেশন, সরি 8 তিনটে ভেরিয়েবল 8টা কম্বিনেশন হবে, দেখো এখানে 8টা ঘর দিয়ে আছে, দেখো 8টা ঘর 8টা দেখো এই যে দেখো a b c তিনটে ভেরিয়েবল, এই দেখো 0 0 0 1 1 1 1 0, আর এদিকে দেখো এই দেখো b c আছে বলে ওইদিকে 0 0 0 1 1 1 0, আর এদিকে একটা ভেরিয়েবল আছে বলে নিচে দিকে উপর নিচে 0 1, ঠিক আছে, তো পাশাপাশি আমি এর আগে দিনে বলেছিলাম দেখো 0 1 2 3 4 5 6 7, মানে আমি কি বলেছিলাম যে যদি 8টার ভেরিয়েবল হয়, 8টার যদি ভেরিয়েবল হয় তাহলে কিভাবে করতে হয় আমি জাস্ট দেখাচ্ছি, একটু হোল্ড করো, এটা এই ছকটা দেখে কেউ কিছু বুঝতে পারছো, এর আগের দিনে আমি করিয়েছিলাম, এর আগের দিনে করিয়েছিলাম ছকটা দেখে বুঝতে পারছো, না স্যার, গ্রুপ আমার করা সেই হয়েছে আপনার ওয়ান ওয়ান গুলোকে গ্রুপ করেছি, হ্যাঁ বলো বলো, সেই আগের দিন তো স্যার আমি ক্লাসে থাকি, তো একটু একবার বলবেন। আচ্ছা আরেকবার বলো, বাকিরা যারা ক্লাসে ছিলে তারা, আমি আরেকবার বলবো অসুবিধা কিছু নেই, যারা ক্লাসে ছিলে তাদের কথা বলছি, যারা ক্লাসে ছিলে তারা এগুলো দেখে ওয়ান বলতে, ওয়ান যেগুলো আছে সেগুলোকে গ্রুপ করেছি, হ্যাঁ 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 ওয়ান ওয়ানটা কি করে হলো সেটা বুঝতে পারছো কি, আমার কোশ্চেনটা কি ওয়ান ছিল, ওয়ানটা ওই তো আমি পজিশন আমি ইউনিট বলে মানে দিচ্ছি বলে দিচ্ছি বলে দিচ্ছি, যে ডিজিকালস টু ছিল সামেশন অফ এ কোমা বি কোমা সি 1 3 6 7, ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার ইয়ে আছে, নেক্সট হচ্ছে বলছি এক মিনিট আমি স্ট্যান্ডটা আমি ফোনটা সেটিংস করছি, একটু হোল্ড করো এক সেকেন্ড, মানে এক সেকেন্ড মানে 1 মিনিট হোল্ড করো, স্ট্যান্ডে লাগাচ্ছি আর কি ফোনটা, তোমাদেরকে বোর্ডে দেখাবো আর কি, মানে এই গ্রুপটা কিভাবে ফর্ম হয়ে অ্যান্সারটা ফাইনালি বেরোলো, এক মিনিট হোল্ড করো, দেখা যাচ্ছে বোর্ডটা, বোর্ডটা দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। অন্ধকার হয়ে গেল না,
বোর্ডটা দেখতে পাচ্ছো? হ্যাঁ না, স্যার লাইট দেখতে পাচ্ছি। পড়ছে, লাইট পড়ছে, হ্যাঁ স্যার, রিফ্লেক্ট হচ্ছে না তো? না স্যার, দেখো, এই যে আমার আছে, ওইটা ছিল তো কোশ্চেনটা, ছিল যে এ বি সি 1 2 6 7, তো আমার তিনটে ভেরিয়েবল এ বি সি, আমাকে দেখতে পাচ্ছ? মানে বোর্ডটা দেখা যাচ্ছে তো, এ বি সি তিনটে ভেরিয়েবল, এদিকে এ বি সি, আমি যদি এদিকে যদি এ বি লিতাম, সি লিতাম, এদিকে এ বি সি লিতাম, তাহলে এইদিকে করতে হতো। তো আমার এটা প্রসিডিউর হচ্ছে 0 1 2 3 4 5 6 7, এভাবে লিখতে হয়। 0 0 0 1, 1 0টা ওইদিকে লিখতে হয়, তারপরে 1 1 এখানে লিখতে হয়, 0 1, ঠিক আছে? তো আমার কি আছে, 1 3 6 7, তাহলে 1, এই ঘরটা 1, 3, 3-র ঘরটা হবে 1 6, 6-এর ঘরটা হবে 1, আর 7, এই ঘরটা হবে 1, ঠিক আছে? তো এইটার কম্বিনেশন কি হবে, আমার দুটো দুটো নিয়ে কম্বিনেশন হবে, এই দুটো আর এই দুটো, ঠিক আছে? তাহলে আমি যদি এই দুটো থেকে যদি নি, এই দুটো থেকে যদি আমি নি, এইটা মানে হচ্ছে এই যে এইটা এ এ বার, এবার এইটা কি হবে, আমার এসওপি ফর্মে হবে, মানে সাম অফ প্রোডাক্ট এ বার, আর এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই 0 1, বি কমন যাবে, না সরি, সি কমন, সি কমন যাবে, সি সি, সি কমন যাবে, হ্যাঁ, এবার সি সাম অফ দেখা যাচ্ছে প্রোডাক্ট, না কালো, হ্যাঁ কালো হয়ে গেছে, অ্যাকচুয়ালি কালো হয়ে গেছে বলতে লাইনটা চলে গেছে, আমি দেখাচ্ছি, 1 মিনিট হোল্ড করো, তো জানলা জানলা খুললে, আমি জানলা, আমি একা হাতে কত করবো রে বাবা, আমি তো সবই করছি, আমি প্রেজেন্ট এটা দেখাচ্ছি, দেখো আমার ফোনটা দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হুম, তো স্ক্রিনটা দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার, দেখো প্রথম এক্সপ্রেশনটা দেখে দেখো, ফ্রম রেড গ্রুপ, ওই যে রেড যেটা দিয়ে আছে, রেড গ্রুপ দিয়ে দেখো, এবার ওই যে এড এড এফ মাথায় দিয়ে আছে, এবার সি, মানে এড এর পর একটা সেমিকোলন কোলনের মতো আছে না, ওটা এবার সি, আর গ্রিন গ্রুপটা থেকে, মানে দেখো যেটা পরের দিকে যেটা আছে, সেখান থেকে আসছে এবি, তাই তো? দেখো নিচেরটা এ আর উপর থেকে বি কমন আসছে এবি, তাহলে আসবে এবার সি প্লাস এবি, এবার সি ফাইনাল এক্সপ্রেশনটা, বুঝতে পারছো এবার হ্যাঁ কে বললে? হ্যাঁ বুঝতে পেরেছি, অর্ঘ স্যার, হ্যাঁ শিবনাথ, বুঝতে পারলে? স্যার আরেকবারটি বলুন। একবারটি বলবো, বোর্ডটা দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে হ্যাঁ, স্যার বলছি আমি যে যখন, 0 1 3 2 যেটা আপনি লিখেছেন, 4 4 5 7 6, স্যার ওটা একটু বললেন হ্যাঁ না, মানে কেমন করে লিখে যান? কেমন করে লিখেছি বলতে, এটা যখন আট, এটা যখন 8টা ভেরিয়েবলের ঘর হবে, মানে তিন, যখন তিন, মানে আমার অ্যাকচুয়ালি যখন 2 2 টু দি পাওয়ার স্কোয়ার, মানে দুটো যখন ভেরিয়েবল 4টের কম্বিনেশন হবে, তিনটে যখন ভেরিয়েবল 8টার কম্বিনেশন, 4টে যখন ভেরিয়েবল 16টার কম্বিনেশন, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, টু, এই যে 2 3 4 5, এগুলো হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল, যদি দুটো ভেরিয়েবল হয় তাহলে 4টের কম্বিনেশন, তিনটে ভেরিয়েবল হলো 8টা, 4টে ভেরিয়েবল 16টা, 5টা 32, তার মানে এখানে এ বি সি তিনটে ভেরিয়েবল আছে, মানে 8টা কম্বিনেশন হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8, কিন্তু আমরা বেসিক্যালি যদি এদিকে লিখি, তাহলে 0 1 2 লেখা দরকার, তারপর 3 লেখা দরকার তো, কিন্তু কার্নন মানে বিজ্ঞানী সায়েন্টিস্ট যে করেছিলেন, 0 1 2 3 এইভাবে লেখে, 4 5 6 7 এইভাবে, এটা নিয়ম, এটা 8টা ভেরিয়েবলের ক্ষেত্রে, আমি যখন 8টা ভেরিয়েবল, 8টা, 2 টু দি পাওয়ার 4 যখন হবে তখন একটু দেখাবেন না? 2 টু দি পাওয়ার 4টা আমি দেখাবো, আগে এটা দেখাই তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? তো এইখান থেকে আমি যখন এই দুটো নিয়ে কম্বিনেশন করেছি, এইটা মানে হচ্ছে এইটা, দ্যাট মিন্স হচ্ছে যে 0 0 মানে হচ্ছে বার হবে, এইটা মিন্স হচ্ছে এ বার, আর এইটা মানে হচ্ছে এ, এইটা মানে কি হচ্ছে বি বার সি বার, এটা হচ্ছে বি বার সি, এটা হচ্ছে বি সি, আর এটা হচ্ছে বি সি বার, তাহলে আমি যখন এই এই দুটো নিচ্ছি, এই দুটো তো একটা লাইন, মানে এটা এ বার আর এইটার এইটা, এইটা থেকে কি কমন যাচ্ছে, বি বার সি আর বি সি, মানে সি কমন যাচ্ছে, তার জন্য লিখেছি এ বার সি, ঠিক আছে? আর এটা বুঝতে পারলে, এবার সিটা কেন লিখেছি? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, এবারে নেক্সট হচ্ছে এইটা,
এইটা থেকে কি আসছে, এখান থেকে এ কমন আসছে, এ এ কমন আসছে, আর এই এইটার ঠিক এইটা বিসি আর বিসি বার, এই দুটো থেকে কি কমন আসছে, বিসি আর বিসি বার থেকে কি কমন আসছে, সি বি বি কমন আসছে, বি কমন আসছে, তাহলে এ বি ওই জন্য এসেছে, এটা এসেছে এ বি। এবার এটা কি সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট, এই যে মাঝে সাম ডট প্রোডাক্ট, তাহলে এবার সি প্লাস এ বি, এইটা হচ্ছে ফাইনালি এক্সপ্রেশনটা, ফাইনাল এক্সপ্রেশনটা হচ্ছে এইটা এ বার সি প্লাস এ বি বার, মানে এইটা হচ্ছে আমার দুটো মানে তিনটে ভেরিয়েবলের ক্ষেত্রে হলো। এবার বলছিল যে নেক্সট যে চারটে ভেরিয়েবল হলে কি হবে, তাই তো? হ্যাঁ স্যার। চারটে ভেরিয়েবলের জন্য কোশ্চেনটা দিয়েছে, দেখো স্যার লাইটটা পড়ছে, লাইটটা পড়ছে না, এবার ঠিক আছে। হ্যাঁ কোশ্চেনটা টুকো, দাঁড়াও কোশ্চেনটা দেখা যাচ্ছে, এটা স্যার একটু উপরটা, একটু উপরটা দাঁড়াও করছি, এক মিনিট দাঁড়াও, উপরটা একটুখানি কাটা গেছে, তাই তো? হ্যাঁ স্যার। কোশ্চেনটা টুকু, সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন, দেখতে পাচ্ছ এটা দেখা যাচ্ছে কিনা, দেখবে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, পুরোটা দেখা যাচ্ছে, এবার দেখতে পাচ্ছ? সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন, আমি বলে দিচ্ছি কোশ্চেনটা, সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন ওয়াই ইজ ইকালস টু, দেখা যাচ্ছে ওয়াই ইজ ইকালস টু এম ওয়ান উপরটাকে দেখা যাচ্ছে না, সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন দেখছি, এবার দেখা যাচ্ছে স্যার মোবাইল ক্যামেরার উপর দিয়ে তো। আরে বাবা, আমি এখানে একটা জায়গায় ক্যামেরা করে রেখেছি, ওইখানে একটা জায়গায় কম্পিউটারে করে রেখেছি, এবার দেখা যাচ্ছে নিশ্চয়ই, দেখো আমি স্যার দেখা যাচ্ছে মোবাইল, সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন ওয়াই ইজ ইকুয়াল টু, লেখো এম ওয়ান প্লাস এম ফাইভ প্লাস এম টেন প্লাস এম ইলেভেন প্লাস এম টুয়েলভ প্লাস এম থার্টিন প্লাস এম ফিফটিন, এই কোশ্চেনটা আছে, ঠিক আছে? স্যার আরেকবার বলুন, স্যার এম ওয়ান প্লাস এম ফাইভ প্লাস এম টেন প্লাস এম ইলেভেন প্লাস এম টুয়েলভ প্লাস এম থার্টিন প্লাস এম ফিফটিন, ঠিক আছে স্যার? ঠিক আছে, তো আমি লিখেছি অ্যান্সারটা কি লিখেছি, দ্য কে ম্যাপ ফর দ্য অ্যাবাভ এক্সপ্রেশন ইজ শোন ইন ফিগার, দেখো এখানে দেখো যখনই দেখবে এই এম ওয়ান থেকে এম ফিফটিন পর্যন্ত আসছে, তার মানে ষোলোটা, দেখো ওইখানে ছিল, দেখো ওয়ান থ্রি সিক্স সেভেন ছিল, ওয়ান হ্যালো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, তো এইটা হচ্ছে ব্যাপার, এ বি সি, এই যে দেখো চারটে, রোহিত শুনতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ স্যার শুনতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ভিডিওটা দেখা যাচ্ছে কি, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ বোর্ডটা দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ দেখো
তো যেটা ব্যাপার হচ্ছিল এ বি সি ডি, আমার এখানে দেখো 15 অবধি আছে, মানে 0 to 15 মানে 16টা আছে, তার জন্য আমার এখানে চারটে ভেরিয়েবল এ বি সি ডি, চারটে ভেরিয়েবল হবে এ বি সি ডি। তো আমাদের এগুলো লিখতে গেলে লিখতে দেখো 0 0 0 1 1 1 1 0, 0 0 মিনস কি, এখানে কি হবে এ বার বি বার, 0 1 মিনস কি হবে, কে একজন বলো, 0 থাকলে বার হবে, 1 থাকলে বার হবে না। হ্যালো, হ্যাঁ স্যার, ওকে স্যার, ঠিক আছে, হ্যাঁ এ বার বি, এটা কি হবে, তারপরেরটা এবি এবি স্যার, এবি তারপরেরটা কি হবে স্যার, এবি বার, এবি বার, এবি বার। আবার এদিকে সিডি আছে, তাহলে এটা 0 0 আছে, মানে কি হবে এবার সি বার ডি বার, সি বার ডি সি বার, বার ডি বার। তারপরে 0 1 আছে, মানে কি হবে সি বার, সি বার ডি, সি বার ডি। তারপরেটা কি হবে স্যার, সিডি স্যার, সি বার, সি ডি বার, সিডি বার। এরপরে দেখো যখন যখন 8টা হয়েছিল তখন 0 1 2 3 হয়েছিল, তো এর ক্ষেত্রে কি হবে 0 1 2 3 4 5 6 7, ছোট ছোট করে লিখে নেবে 6 7, হলো তারপরে ওই দিকে চলে যাবে 8 9 10 11 12 13 14 15, এইটাই রুলস। এই ছকটা সবারই ক্ষেত্রেই হবে, মানে 16টা যদি কম্বিনেশন হয় চারটে ভেরিয়েবল থেকে, এভাবে 0 1 2 3 4 5 6 7, আবার ওইদিকে চলে যাবে 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে, হ্যাঁ স্যার, কি বললাম বুঝতে পারলে, এই এই অনুযায়ী হবে, মানে বিজ্ঞানী সায়েন্টিস্ট কার্নন ম্যাপ এই অনুযায়ী করেছেন, তাই জন্য এভাবেই করতে হবে, ঠিক আছে। এবার কত আছে আমার, M11, M1, প্রথমে সংখ্যাটা কি আছে, M1, M1 প্রথমে M1 আছে, তো M1 মানে হচ্ছে 1, মানে একের ঘর কোনটা, এটা তো একের ঘর কোনটা, এটা তো একের ঘর, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। তারপরে কত আছে M5, পাঁচের ঘর কোনটা, তার পাশেরটা, তারপরে কত আছে M10, 10 মানে কত হয়, স্যার তারপরেরটাই হবে, হ্যাঁ স্যার তারপরেরটা, M10 ওইটা, 10-এর ঘর ওইটা, না স্যার, 6 7 8 9 10, 8 9 স্যার নিচে মনে টেনটা হচ্ছে, কোথায় আছে, একদম সত্য নিচে কর্নারে, হ্যাঁ স্যার, M11 তার উপরেরটা, M11, তারপরে M12 মানে এইটা, হ্যাঁ স্যার, তারপরে M13 এই যো, এবারে M15 এই যো, হয়ে গেছে। বাকি যে ঘরগুলো পড়ে রইলো সেগুলো আমি 0 দিয়ে ভরাট করব। ঠিক আছে, এরপরে আমাকে দেখতে হবে একের কম্বিনেশন কি আছে, ধরো সাপোজ এখানে তিনটে 1 আছে, তো যদি এখানে 1 থেকে যেত, ক্লিয়ার আসছে নি স্যার, কোথায় ক্লিয়ার আসছে না বাবা, ছবিটা ক্লিয়ার কোথায় আসছে, এই তো ছবি ক্লিয়ার আসছে, একটু তো কষ্ট করে দেখতে বাবা, নেট স্লো, আমার ক্যামেরাটা কোয়ালিটি খুব একটা এফেক্টিভ না, ঠিক আছে, 13 মেগাপিক্সেলের ক্যামেরা, আমার মনে হয় নেট স্লো, হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি, আমি তো দুটো ডিভাইস থেকে কানেক্ট করেছি, আমি তো কম্পিউটারে কানেক্ট করেছি অ্যান্ড ফোন থেকেও কানেক্ট করেছি, তো আমার দেখো দুটো অ্যাকাউন্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না সেটা আমি দেখতে পাচ্ছি আর কি। তো ব্যাপারটা হচ্ছে দেখো, আমার দুটো চারটে যদি হয়ে যেত, যদি এখানে 1 থাকতো তাহলে এই চারটে বক্সে হয়ে যেত, বা যদি এইখানে 1 থাকতো এই চারটে নিয়ে বক্স হয়ে যেত, এখানে আমার দেখো দুটো দুটো করে হবে, কোন দুটোই হবে, কত কত হবে, 1 আর 5 একটা হবে, হবে হ্যাঁ স্যার, 1 আর 5 একটা কম্বিনেশন হবে, আর কিসে কিসে হবে, স্যার 12 13 হবে, 12 13 একটা হবে, তার নিচের ওই স্যার টেন দুটোটা, ইলেভেন 10 11 একটা হবে, আর স্যার 10 আর 15 একটা হবে, 10 আর 15-এ না, না স্যার টেন, থ্রি আর 13, এটা 13 13 আর হ্যাঁ স্যার, 15 একটা হবে, হ্যাঁ স্যার, তাহলে টোটাল আমার কটা হলো, একটা দুটো তিনটে চারটে, হ্যাঁ স্যার, হলো তো, তাহলে আমি এটাকে যখন অ্যানসারটা করব, মানে আউটপুটটা যেটা পাবো y ইকুয়ালস টু, সাপোজ আমি এই দুটো থেকে নিচ্ছি, যখন এই ঘরটা হবে আমাকে সবসময় দেখতে হবে এর উপরে কলামগুলো কি আছে, আমার এই দুটো থেকে কি কমন আসছে, কি কমন আসছে এই দুটো থেকে, এবার বি আর এবার বি বার আর এবার বি, কি কমন আসছে, যাবে হ্যাঁ
এ বার কমন আসছে, এ বার কমন আসছে, এবার বি বার আর এবার বি, এ বার কমন আসছে, আসছে আচ্ছা তো? এরপরে কি, এর এদিকে একটাই লাইন, যদি দুটো লাইন হলে হতো তাহলে একটা লাইন মানে এই পুরোটা নেমে যাবে, এবার সি ডি হলো প্লাস, এটা হচ্ছে এসওপি ফর্মে হচ্ছে কিন্তু সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট মানে সাম। এরপর আবার কি, আমি এই দুটো নেবো, এই দুটো যখন নেবো, এই দুটো তখন হচ্ছে মানে এই এই দুটো হচ্ছে মানে এই দুটো থেকে কি কম্বিনেশন আসছে, সি বার, বার সি বার, আর এইটা পুরোটাই আসছে, এটা একটা লাইন তো, মানে এবি, এর তো, এর তো কমনে কিছু নেই, যদি এইদিকে চারটে করে নিয়ে তাহলে মানে এবি আসবে, তার মানে এ বি সি বার, সি বার, এ বি সি বার প্লাস আবার এই দুটোই আসছে, এই দুটোই আসছে মানে তখন 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 এই দুটোর মধ্যে হচ্ছে কমন, এই দুটোর মধ্যে কি কমন, ডি, ডি কমন, ডি কমন, হ্যাঁ, আর এইটা তো এই লাইনটা পুরোটাই আছে মানে এ বি ডি হলো। আবার কি লাস্টের লাইনটা, এই লাইনটা, এই লাইনটা মানে এটা তো একটা লাইন এ বি বার আর সি, এই দিক থেকে কি কমন আসছে দেখতে হবে, এই দুটো থেকে সি কমন আসছে, তাহলে এ বি বার সি, তো এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার হলো। বুঝতে পেরেছো সবাই? এটা দিয়ে কি অ্যান্সার হবে, যদি এটাকে ধরুন ভাঙা যায় তাহলে কি আর ভাঙতে হবে? এরপর যদি, হ্যাঁ ভাঙা গেলে ভাঙা যেতে পারে, কিন্তু এইটাই ফাইনাল আনসার, আর ভাঙা যাবে না। দেখো কিছু কিছু ক্ষেত্রে এক্সপ্রেশন দেওয়া থাকে, সেটাকে এক্সপ্রেশন থেকে আবার সলভ করতে হয়, ধরুন ঠিক এখানে আছে? যদি এটা কমন যায় ওই মাঝে দুটো থেকে, দেখো কি কমন যাবে, কিছু বল, বি কমন গেলে কিছু সেরকম কিছু আসবে না, এ সি বার আর ওই ডি কিছুই আসবে না, আর কিছু সেরকম কিছু আসবে না, আসবে কি? যে এটা যদি কমন যায় দুটোর থেকে মাঝের দুটো থেকে, হুম, মানে দুটো থেকে কমন নেই, তারপরে কিছু সেরকম কিছু কি আসবে ফাইনালি? স্যার প্রথমে রয়েছে স্যার 01 এর যে ওখানটা আছে স্যার, ওটা পুরোটা যেহেতু নেমেছে স্যার, ওটা সি বার ডি হতো কোনটা 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 বললে, স্যার, ওয়াই লাস্টেরটা? যে না স্যার প্রথমেরটা, এবার সিডি যে ওখানটাই, হ্যাঁ এই তো, তখন এই দুটোতে নিয়েছি তো, এই দুটো থেকে কি কমন, এবার কমন, এবার কমন এই যে সি, আচ্ছা এবার সি বার ডি হবে, হ্যাঁ ঠিক বলেছো, এবার সি বার ডি, ভেরি গুড, হ্যাঁ এবার সি বার ডি, ঠিকই বলেছো, এটা আসবে ফাইনাল অ্যান্সার, এইটা হয়েছে। নেক্সট আমি একটা অন্য অন্য কোশ্চেন দিই, হুম লেখো সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন, আমি এখানে এটা চেঞ্জ করে দিচ্ছি, সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন ওয়াই ইজ ইকালস টু সামেশন অফ এম, থ্রি ফোর ফাইভ সেভেন, এরকমও থাকতে পারে কিন্তু, থ্রি ফোর ফাইভ সেভেন নাইন থার্টিন ফোরটিন ফিফটিন, নাইন থার্টিন ফোরটিন ফিফটিন, করো করে আমাকে বলো। এসেছে কারো অ্যান্সার?
হ্যালো, কারো কি অ্যান্সার এসেছে? चार दिन से यूं ही खुद से भी बेखफा हूं। हेलो बोलिए, कारो आंसर इसे चे कोची सर। करो হ্যালো, অ্যান্সার এসেছে? না স্যার, করছি আমি। এখনো এতক্ষণ লাগছে? আমার তো হয়ে গেল। স্যার 01 থাকলে উপরেরটা যেগুলো চলে, যেগুলো ঘর যেগুলো ঘরগুলো দেয়া আছে 3, 4, 5, 7, 9, 13, 14, 15, সেগুলো 1 দিয়ে ভরে করতে হবে, বাকিগুলোকে 0 দিয়ে ফিল আপ করতে হবে। দিয়ে 1 গুলো যেগুলো পেয়ার, দুটো করে পেয়ার বা চারটে করে কোয়াড্রেন্ট হয় বা সেগুলো সেগুলো দেখতে হবে আমাকে। প্রথমে দেখতে হবে চারটে হয় কিনা। চারটে হচ্ছে এক জায়গায়, কিন্তু চারটে হলে বাকি একগুলো বাদ চলে যাচ্ছে আর কি। অর্ঘ হয়েছে? স্যার অ্যান্সারটা বলো। এবার সিডি, হ্যাঁ তারপর আছে এবার বিসি। এবার বিসি। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি তারপর কি হচ্ছে, দেখি কতটা এলো। কটা টার্ম এসেছে টোটাল এর আগে? মানে তিনটে এসেছে। চারটে হ্যাঁ, এবার বিসি, তারপর 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 বলো। হ্যাঁ, এ সি বার ডি, এ সি বার ডি আর এ সি বার ডি, কিছুটা ভুল আর গেছে। একটা হচ্ছে এ বি বি। এবার দেখো এই একটু ভুল হয়েছে, দেখো এই অ্যানসারটা হবে, দেখো এই অ্যান্সারটা হবে এবার সিডি প্লাস এবিসি প্লাস এ সি বার ডি প্লাস এবার বিসি বার। দেখো আমার থ্রি আছে, মানে থ্রি এইটা, ফাইভ এইটা, সেভেন হচ্ছে, স্যার আমার সরি লেখা হয়েছে থ্রি ফাইভ সেভেন, থ্রি ফোর ফাইভ সেভেন, নাইন, 13, 14, 15, এই কম্বিনেশনটা হবে। এই দুটোই হবে, এই দুটোই হবে, এই দুটোই হবে, এই দুটোই হবে। চারটে নিয়েও হতো, এই চারটে নিয়েও হতো, কিন্তু এখানে একগুলো একটা একটা করে বাইরে ছিটকে। সেই সেই তোমরা সেই ভ্যালেন্স ব্যান্ড কোভ্যালেন্স ব্যান্ড সে পড়েছো না, সেই চারটে নিয়ে কক্ষপথ সেরকম ধরনের ব্যাপারটা আর কি।
স্যার ওই মাঝের চারটাকে নিয়েও তো হয়ে যেত, মানে যে হ্যাঁ পাঁচটা মাঝে চারটে, তেরো মাঝে চারটে, পনেরো হ্যাঁ হ্যাঁ পাঁচটি মাঝে চারটেকে নিয়ে হয়ে যেত, কিন্তু বাকি একগুলো কি হতো, এগুলো তো উপরে থেকে যেত, এগুলো কার সাথে পেয়ার করতো, কার সাথে জোড়া করতো, এই চারটে নিয়ে হতো, কিন্তু বাকি এগুলো তো, বাকি চারটে হলে পর এই যে এই চারটে নিয়ে হতো, কিন্তু এইগুলো তো একগুলো ছাড়া ছাড়া রয়ে যেত না। মানে তোমাকে বলছি চারজন মিলে বন্ধু বানাতে পারো, চারজন মিলে দুজন মিলে বন্ধু বানাতে পারো, ওইগুলো একা একা ছড়ে যেত না। প্রজেক্টে যখন গ্রুপ বানানো হয়, একা তো আর প্রজেক্টের গ্রুপ হয় না চট করে, মিনিমাম দুজন হতে হবে, সেরকম ধরনের ব্যাপার আর কি। স্যার এগুলো উল্টো পাল্টা হলেও তো অসুবিধা নেই, না উল্টো পাল্টা, কিসের উল্টো পাল্টা হলে অসুবিধা নেই, উল্টো পাল্টা মানে হবে ওই কেন? যে ধরুন ওই যে আপনি প্রথমে, আমার প্রথমে ওই রকমই হয়েছে দেখছি, একই লিখেছি আগে পিছু হয়ে গেছে, মানে যে না, এ বি সি টা আপনি জিরো দুই নম্বর, জিরো 1 2 3 4 5 6 7 এই কম্বিনেশনটাই করতে হবে, কিন্তু 8 9 10 11 12 13 14 15 এই কম্বিনেশন না রাখলে হবে না, কিন্তু এই কম্বিনেশনটা প্রথমে নিতে হবে। দিয়ে স্যার কোন দিক থেকে শুরু করবো, ধরুন আপনার দেখুন এ বি সি টা 2 নম্বরে এসছে অ্যানসারটা, এই এই দুটো, এই এইটা আগে, এইটা পিছু হলে কোনো অসুবিধা নেই। আমার বক্তব্য হচ্ছে, আমার এখানে আমি বললাম 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, কথাটা কি বললাম বুঝতে পেরেছো? আমি এইটার জায়গায় 3 প্লাস 2 প্লাস 7 প্লাস 5 লিখতেই পারি, যোগফলটা একই বেরোবে। 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 আর 3 প্লাস 2 প্লাস 7 প্লাস 5, যোগফল তো আমার একই বেরোবে, অ্যান্সার আমার একই। এই দুটো, এগুলো আগে পিছু হলে কোনো ব্যাপার না, কিন্তু আমার ধরো এখানে 2 3 5 7 আছে, আর এখানে ধরো সাপোজ 7-এর জায়গায় করে দিলাম 8 5, তাহলে কি আমার অ্যান্সারটা ঠিক বেরোবে? বেরোবে না, তাই তো? না আমাকে এটা 7ই হতে হবে। এবার তুমি 7টা 7টা এখানে, 5টা 5টা এখানে করে আগে পিছু করতে পারো, বা এদিকে করবা, সেটা কোনো ব্যাপার নাই। তোমার এই টার্ম গুলো এদিক ওদিক হতে পারে, কোনো ব্যাপার নাই ধরার জন্য, কিন্তু এইটাই বেরোবে। মানে এবার সিডি বেরোবে, এবার সিডি তুমি এখানে ফার্স্টে লিখতে পারো, লাস্টে লিখতে পারো, এবার সিডি বেরোবে, এবিসি বেরোবে, এ সি বার ডি বেরোবে, প্লাস এবার বি বার সি বেরোবে। দেখো আমি প্রথমে এইটাকে নিয়েছি সিডি, আর এখান থেকে এসেছে এবার, ওই জন্য এবার সিডি। নেক্সট আমি ধরেছি এইটাকে, এটা কি আছে এবি, আর এই দুটো কি কমন গেছে, সি কমন আছে, এবিসি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি ধরেছি এইটাকে সি বার ডি, আর এখান থেকে কমন আছে এ, এ সি বার ডি, আর লাস্টে আছে এইটা এবার বি, আর এই দুটো থেকে সি বার কমন গেছে, এবার বি সি বার, বুঝতে পারলে? এইটা হলো আমার এসওপি ফর্ম। এরপরে আবার প্রোডাক্ট অফ সাম আবার আলাদা আছে, প্রোডাক্ট অফ সামটা কিন্তু এর অপোজিট, মানে এখানে যেগুলোকে ওয়ান করছি সেগুলোকে জিরো করতে হবে, মানে এগুলোকে ওয়ান ধরছি তো এগুলোকে জিরো করতে হবে, আর বাকিগুলোকে ওয়ান করতে হবে, দিয়ে কম্বিনেশনটা নিতে হবে। আরো অনেক আছে, প্র্যাকটিস না করলে হবে না। আরো একটা দিচ্ছি হোম টাস্ক, মানে কিছু কিছু সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম, এরকম দু রকমের বলে দেয়, মিনিমাম সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম, দু রকমের বার করে দিই বলে। এরকমও দিয়ে থাকে, সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন, বা সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন দিয়ে এফ এ বি সি ডি করে অনেক কিছু থাকে কোশ্চেন, মানে ঘুরিয়ে কোশ্চেন গুলো অনেক ভাবে থাকে। একটা হোম টাস্ক দিলাম, সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন লেখা আছে, ধরো ফাংশন অফ এ কমা বি কমা সি কমা, চারটে ধরো ইয়ে আছে, চারটে ধরো আমার এফ ফাংশন অফ এ বি সি ডি কমা সামেশন অফ এম ইজ ইকুয়ালস টু কমা 0, 1, 2, 5, 0, 1, 2, 5, 8, 9, 10, এইটা তোমাদের হোম টাস্ক থাকলো, তোমরা দেখতে পাচ্ছ জিরো ফাংশন অফ এ, জিরো হ্যাঁ বলেছি 0, 1, 2, 3 নয়, 0, 1, 2, 5, 8, 9, 10, 0, 1, 2, 5, 8, 9, 10, ঠিক আছে। ফাংশন অফ এবিসিডি, এবিসিডি মানে চারটে ভেরিয়েবল, এখানে আছে 0, 1, 2, 5, 8, 9, 10, ঠিক আছে।
হ্যালো, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ আজ স্যার। এই পর্যন্তই থাক, তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো তো? হ্যাঁ স্যার, দেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এন্ড করছি। থ্যাংক ইউ স্যার। যাদের হ্যাঁ যাদের দেওয়া হয়নি এখন ইমিডিয়েটলি দিয়ে দাও, 3:30-এর মধ্যে ক্লোজ হয়ে যাবে ওইটা। ঠিক আছে, ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ।